খোকা, তোর মাকে একা যেতে দেওয়াটা উচিত হয়নি। আমি কি করবো, অত খেয়াল ছিল না, তুমিও তো ভুলে গেছিলে। আমার কথা বাদ দে, আমার তো ভীমরতি ধরার বয়স হয়েছে। ওটা কোনো কাজের কথা নয় বাবা, ভুলে গেছি নে স্বীকার কর। থাক না এখন এসব কথা, তর্ক করতে কোনো লাভ হবে না বাবা, আমাদের তো মায়ের খোঁজ করাটা উচিত। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, আমি যাই, আমিও যাই, চলো। উফ বাপরে, খোকা ধর তো, ব্যাগটা ধর। এত ভোর ভোর মন্দিরে গিয়েছি, তবু যে কি ভিড়, আর কি ভিড় কি বলবো, আর তেমনি গরম। উফ দাঁড়াও গায়ত্রী, এসো দেখি। হ্যাঁ না, এই যে নেই খোকা, আয় প্রসাদ না, কই নে, কি হলো, হুম করে দেখছো কি কি হয়েছে গায়ত্রী, কি ভয় পেয়ে গিয়েছিলে নাকি? হ্যাঁ না আসলে, হ্যাঁ মানে একটু দেরি হয় না তো, ভাবলে মার মাথাটা বোধ হয় আবার গেল। না কিচ্ছু হয়নি, আমি খুব ভালো আছি। আমাদের কারুর খেয়াল ছিল না যে আজ পাপানের জন্মদিন, না কি করে থাকবে, তোদের তো কোনো দোষ নেই, কবিকার কথা। কই না গো, আসলে এই দিনটাতে একটু পুজো দিতে না পারলে মনে শান্তি লাগে না। না ধরো মনি, আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি। কুটুস কোথায় গেল? হ্যাঁ গায়ত্রী, ও কুটুস, কুটুস না তোমার জন্য স্পেশাল, দেখো প্রসাদ নিয়ে এসেছি। কি হলো, কান্নাটা থেমেছে একটু? এট লাস্ট। তো তোমার চেহারা এরকম হয়েছে কেন? আর বলো না, কাল সারাতে রাত একটু ঘুমাইনি গো, কলিক পেনটা হচ্ছিল তো আবার। আহা, কলিক পেনটা বাচ্চাদের একটা কমন ব্যাপার, এতে এত চিন্তা করার কি আছে? বড্ড ভুগলো গো মেয়েটা, বড্ড চিন্তা হয়। এই একটা অদ্ভুত জিনিস এই বাড়ির লোকেদের, বেশিক্ষণ দুশ্চিন্তা না করে থাকতেই পারে না। এদিকে তুমি, ওদিকে মিনুকে দেখো। উমা ছুটির আবার কি হলো? কোনো কারণে ওর মনে হয়েছে পিউ অশান্তিতে আছে। অশান্তি, অশান্তির কথা কি পিউ কিছু বলেছে? আরে না না দূর। আচ্ছা তুমি বলো, একটা জয়েন্ট ফ্যামিলি অ্যাডজাস্ট করতে তো একটু সময় নেবে নাকি? আমি জানতাম এরকম হবে। ইন্দ্র তো আছে, ইন্দ্র তো সামনে নেবে। হ্যাঁ আমিও তো তাই বললাম। দেখো পিউ চেয়েছিল ইন্দ্রর সাথে যাতে ওর বিয়েটা হয়, ওর সাথে সারাটা জীবন কাটাতে চায়, তো সেটাই হয়েছে, এর থেকে ভালো আর কি হতে পারে বলো? আরে বাবা মিনুকে তো আমি আমি তাই বলছিলাম। তবে একটা জিনিস কি জানো তো, ক্রিটিক্যাল সিচুয়েশন কিন্তু সব ছেলে সামলাতে পারে না। ছাড়ো না ওসব, পিউ যেভাবে ওর শ্বশুরবাড়ির ব্যাপারটা হ্যান্ডেল করতে চায় ওকে করতে দাও, যদি সাজেশন চায় আমাদের কাছে তখন না হয়। সবই ঠিক আছে নন্দিনী, আসলে তুমি বা আমি কিন্তু ঠিক মিনুর প্রবলেমটা বুঝবো না। আমার বুঝে কাজ নেই, খামোখা। আচ্ছা না 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 না, বুঝবে কেন? তুমি তখন বুঝবে যখন তুলুবাবু, তুলুবাবু শ্বশুরবাড়িতে যাবে। কি গো, তুলির বিয়ে হয়ে গেলে তখন বুঝবে, তখন বুঝবে। আমার মা শ্বশুরবাড়ি যাবে? হুম।
গুড মর্নিং। গুড মর্নিং। এই মল্লিকা, এই শোন, তোর একটা ট্রাভেল এজেন্ট চেনা শোনা আছে না, রজতদার কি রকম ভাই হয়? আছে। হ্যাঁ, দরকার আছে তোর? তুই নাম্বারটা এটা রাখ। আরে নাম্বারটা আমাকে দে। তুই একটা কাজ কর, তুই একটা ফোন কর, ফোন করে বল নর্থ পোল হোক, সাউথ পোল হোক, অ্যান্টার্কটিকা হোক, মঙ্গল গ্রহ হোক, যেখানকার পারে দুটো টিকিট যেন আমায় জোগাড় করে দেয়। এই গঞ্জন আমি আর সহ্য করতে পারছি না। কি হয়েছে আবার? গৃহযুদ্ধ বলছি, কিছু করার ছিল না, বুঝতে পারছি না। আরে বাবা, স্যারান্ডায় গিয়ে ভ্যারান্ডা বাজার থেকে ডাক্তারদের অনেক ইম্পর্টেন্ট কাজ থাকে, শুনে কি বলে জানিস? কি বললো? আমার নাকি বিয়ে করা উচিত হয়নি। দুঃখ করিস না, কারণ এই ডায়লগটা মাঝে মধ্যে আমাকে শুনতে হয়। সে কি ডক্টর গাঙ্গুলিয়া থেকে ডাক্তারি নিয়ে গঞ্জনা দিচ্ছেন? রজতকে একা এই ব্যাপারে দোষ দেওয়াটা বোধহয় ঠিক হবে না জানেন, কারণ খোঁটাটা মাঝে মধ্যে আমিও দিই কিনা, তবে যখন আমার সুযোগ আসে। না না, এটা মোটেই হাসিটা একটা লেভেলে আর নেই। ভুল করছিস আকাশ, বিষয়টাকে যতদিন পারিস হাসি ঠাট্টার লেভেলে রেখে দে, না হলে এই মুশকিল। সত্যি আপনাকে দেখে ডক্টর সাহেব বুঝলেন আমার অবাক লাগে। আপনি ম্যাক্সিমাম টাইম হসপিটালে সময় দেন, অথচ সারাক্ষণ হাসি মুখে থাকেন, বাড়িতে কেউ মানে কোনো রকম অভিযোগ করে না, কোনো রাগ নেই কারো। ভগবান আমার সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছেন, মাথা নেই, এই মাথা ব্যথাও নেই। আকাশ, রজত একটা কথা কিন্তু ঠিক বলে জানিস, বলে সব প্রফেশনের নিজস্ব ডিমান্ড থাকে, শুধু শুধু ডক্টরদের গ্লোরিফাই করার কোনো মানেই হয় না। এই যেমন আপনি দেখুন সঞ্চিতা, ওর হাজব্যান্ড তো আর্মি অফিসার, কার্গিলের সময় ওখানেই ছিল, ওদের ফ্যামিলিতে কী টেনশন। আর বর্ণালি তুই চিনিস তো, বর্ণালির ভাই তো বাড়িতে ফিরলই না, এটাই তো প্রফেশন। তফাৎটা কোথায় জানিস? আমরা সবাই জানি ওরা লাইফটাকেও স্যাক্রিফাইস করছে, কিন্তু এদিকে দেখ অপরাজিতা, সমাজের চোখে সে আজ অপরাধী। ঠিকই, মেয়েটা তার সারাটা জীবনের সুখ শান্তি হয়তো সারাটা জীবনই স্যাক্রিফাইস করে বসে রইল এই প্রফেশনের জন্যই তো। কিন্তু ও যেভাবে, ওর কাছে ওটাই একজন ডাক্তারের ডিউটি, ও শুধু ডিউটি করেছে। কেসটা যে কবে মিটবে, এই সিস্টেমের চাপে শেষে মেয়েটা পাগল না হয়ে যায়। রজতা কোথায় রে? ওয়ার্ড। হ্যাঁ, আমার তো সময় হয়ে গেল, যাই ডিউটি। লাভ নেই, বুঝতে পেরে গেছি। যা, কি করে বুঝলে বলো তো? কি করে বুঝলাম? তোমার গন্ধ পাই তো তাই। তাই? আসলে আজকাল কয়েকটা পরিবর্তন লক্ষ্য করছি তোমার মধ্যে। পরিবর্তন? কিরকম? যেমন ধরো আগে বেশ বিভিন্ন সময় বাড়ি ফিরতে, কোনো ঠিক ঠিকানা ছিল না, আজকাল মোটামুটি একই সময় ফেরো। হ্যাঁ, কখনো সখনো 5 মিনিট এদিক ওদিক হয়তো হয়। যাক, এতদিনে আমার দিকে যে একটু নজর পড়েছে এতেই আমি, শুধু নজর পড়েনি আরো কয়েকটা জিনিস দেখছি আজকাল। সকালবেলা হসপিটাল যাওয়ার আগে কিরম শীত শীত করে তোমার, আর হালকা সোয়েটার নেই একটাও। এটা আমার না তো কার? না, দেখছিলাম বুনছিল কদিন ধরে, আমি ভাবলাম তুলির ভুল করে বোধ হয়, বুনতে জানো না তো, সাইজে বড় ফড় করে ফেলেছো। বাড়াবাড়ি হচ্ছে কিন্তু এবার। না সত্যি, তুলি আসার পর থেকে আমার দিকে তেমন ভাবে নজর দাও না তো, তাই। হ্যাঁ, দি নাই তো, আমাকে হিংসুটে গো তুমি। না সত্যি, মানে ভাবতে কিরম অবাক লাগে, এইটুকু একটা পুঁচকে আমাদের ভালোবাসায় ভাগ বসিয়েছে, হোয়াট ইজ দিস? তুমি না কিছু বোঝো না, বুঝতে চাও না। আমি না সব বুঝি, শুধু মাঝে মাঝে একটু শুনতে চাই তোমার মুখ থেকে। কি ওই
যেগুলো আগে মাঝে মাঝে বলতে না, মানে সেই দেখো তুমি দেখছে দেখছে চোখে ঘুম নেই মায়ের মতো কোথাকার কি না অসভ্য কোথাকার দেখ হসপিটালের খবর সব ভালো তো? হ্যাঁ তোমরা ভালো আছো তো? হ্যাঁ কতদিন পর আপনার সঙ্গে দেখা, আপনি ভালো আছেন তো? আচ্ছা ডক্টর আমার একটু কাজ আছে, আমি পরে আপনার সঙ্গে যাচ্ছি। আপনি আছেন তো? ঠিক আছে আমি আসছি। মিসেস ঘোষ? হ্যাঁ আই এম সরি আই এম লেট ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট। আপনার তো আমার চেম্বারে থাকার কথা ছিল না? হ্যাঁ আমি আসছিলাম তো। ও আসুন তাহলে আমরা চেম্বারে বসে কথা বলি। হ্যাঁ আসুন কি ব্যাপার? এনি প্রবলেম মিসেস ঘোষ? না আচ্ছা গল্প করার জন্য বুঝি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়? আসুন বসুন আপনার সাথে একটু গল্প করি। আপনাকে আপনাকে আমার খুব চেনা চেনা লাগছে, কেন বলুন তো? মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। ও ইয়েস, আপনি ডক্টর দাশগুপ্তর কাছে আপনার ছেলেকে চেক আপ করাতে নিয়ে এসেছিলেন, রাইট? আমি ডক্টর স্বাগতা। পিঙ্কি, ডক্টর স্বাগতা, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লিপে মিসেস ঘোষ লিখেছেন, আপনি ডক্টর লেখেন না? আচ্ছা একজন হাউস ওয়াইফ মিসেস তো লিখবে, তাই না বলুন? আমি আপনার কথা অনেক শুনেছি। আকাশের কাছে তো কি বলেছে? আমি খুব ফাঁকিবাজ। এমা না না একেবারেই তা নয়, আপনি তো বিয়ের পর হসপিটাল ছিলেন। আপনার পিঠে ওটা আমি আমার জয়েন করছি তো। রিয়েলি? হ্যাঁ খুব ভালো খবর। আমরা আসলে এত প্রেশারের মধ্যে কাজ করছি হসপিটালে, আপনি আসলে আমরা প্রেশারটা শেয়ার করে নেব। হ্যাঁ হ্যাঁ অফকোর্স, সেই জন্য তো আমি আমার অ্যাপার্টমেন্ট আলাপ করতে এলাম। শুনুন আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। না সেরকম কিছু নয়, আমি আপনার বিয়ে তো, হ্যাঁ বিয়ের পরে আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম, ভেবেছিলাম ছেলে মানুষ করব, সংসার করব। তারপর 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 দেখলাম ভেবে যে চাকরি করেও তো এসব করা যায়, সবাই তো করছে, তাই না বলুন? তাছাড়া ডাক্তারি পাস করে বাড়িতে বসে থাকারও তো অন্যায়। ঠিকই তো। আচ্ছা আজ আমি চলি, হ্যাঁ এবার থেকে তো রোজ আসবো, দেখা হবে। ডক্টর স্বাগত, আপনার পিঠে ওটা কিসের দাগ? কই কিছু না তো। দেখুন আমি একজন সাইকিয়াট্রিস্ট, আমি আপনাকে হেল্প করতে পারি। আমি নিজেও কিন্তু একজন ডাক্তার, প্রয়োজন হলে আপনাকে বলবো। আজ আসি, অন্যদিন গল্প হবে। ইন্দ্র, কালকে কি তোমার অফিসে অনেক কাজ? আমি ভাবছিলাম যে আমাদের প্রোগ্রামটা কালকে ওয়ার্কআউট করা যায় নাকি। কি প্রোগ্রাম? যাব বাবা, আমি যে তোমাকে আজকেই সকালে এতগুলো কথা বললাম, তুমি কি কিছুই শোনোনি?
আরে আমি বললাম না একটা হোল ডে প্রোগ্রামের কথা, একটা ফ্যাটাফ্যাটি প্ল্যান করেছি। কালকে দুপুরবেলা আমরা নুন শোয়ে যাব দেখতে মুন্না ভাই MBBS, দুর্দান্ত হয়েছে নাকি মুভিটা। তারপর ওখান থেকে একটা ট্যাক্সি নেব, গিয়ে আমরা যাব এয়ারপোর্ট ধাবা, সেখানে লাঞ্চ। তারপরে প্ল্যান তো অতটা কিছু ঠিকঠাক হয়নি, তবু এটুকু জানি যে ঘুরবো, অনেকটা গল্প করব, আর ইভিনিংয়ে আমরা তুমি কি গো দিনে দিনে না একটা আশ্চর্য লোক হয়ে যাচ্ছ। আমি এতক্ষণ ধরে এতগুলো কথা বলে যাচ্ছি, তোমাকে দেখো না, আমি ভাবছি কি ভেবে ফেলেছি। ইনফ্যাক্ট এর মধ্যে ভেবেও ফেললে? আচ্ছা বলো শুনি। না, প্ল্যান ইজ এক্সট্রিমলি গুড, আমার কিচ্ছু বলার নেই। ব্যাপার হচ্ছে কালকে সকালবেলা অ্যাজ ইট ইজ যেরকম আমি বেরোই, আমি বেরোবো, মাকে শুধু বলে যাবো যে আমি ক্লায়েন্টের সাথে মিটিং করতে যাচ্ছি। তুমি কি করবে? তুমি বেরোবে, বলবে যে ওই বাড়িতে লাঞ্চের নেমন্তন্ন আছে বা হোয়াট এভার, আসতে দেরি হবে, ব্যাস ফিনিশ। ওকে, আমি ঠিক বুঝতে পারলাম না, এতগুলো কমপ্লিকেশন ডেকে আনার কি কোনো দরকার আছে? দরকার নেই, আমি মাকে কি বলবো যে আমি অফিস কেটে বউকে নিয়ে বেড়াতে যাচ্ছি? হ্যাঁ বলবে, তাতে কি হয়েছে? আমি তো তাতে কোনো প্রবলেম দেখছি না। তুমি তোমার বউকে নিয়ে বেড়াতে যাবে সেটা মাকে সাহস করে বলতে পারবে না? আরে বললে তো আবার হাজারটা প্রবলেম হয়ে বলবে, কোথায় যাচ্ছিস, কেন যাচ্ছিস, ভুবু যেতে চাইছিল না, কেন নিয়ে গেলি না, এইসব হবে আর কি, তখন বলবে। ওহো, তুমি কি এত মানে এইসব নিয়ে কেন, কি হলো কি? কোথাও যেতে হবে না। আচ্ছা তুমি রেগে যাচ্ছ কেন বলো তো? আমি তোমাকে নিয়ে বেড়াতে যাবো, এটা কি সবাইকে ব্যান্ড বাজিয়ে বলতে হবে আমাকে? আমি আমি কি ইন্দ্র, মা সবাই নন, তুমি আমাকে নিয়ে বেড়াতে যাচ্ছ, তোমার বউকে নিয়ে বেড়াতে যাবে, অন্য কাউকে নয়, সেটা তুমি মাকে সাহস করে বলতে পারবে না। ভেরি সরি গো, আমি না পারবো না। একে মিথ্যে কথা বলো, তার কাছ থেকে লুকো, লুকিয়ে কি না কি করো, না বরের সাথে ড্যাং ড্যাং করে ঘুরতে যাও, আমি পারবো না গো। আর পারার প্রশ্নটা অনেক পরে আসে, আমি যাব না। তুমি যেদিন আমাকে সত্যি কথা বলে কোথাও যেতে হবে না, খাবার বেড়ে দিচ্ছি, খেয়ে না। মুন্না ভাই ক্যান্সেল।